এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর প্রস্তাবও দিয়েছেন জিকো নামের ওই যুবক। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন জিকো। চিঠির সূত্র ধরে যোগাযোগ করা হয় জিকোর সঙ্গে। চিঠিটা কি পপির কাছে গেছে, আলাপের শুরুতেই এমন প্রশ্ন করেন জিকো। পপিকে বিয়ে করতে চাওয়া যুবকের পুরো নাম মোহাম্মদ মহসিন সরকার জিকো। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর তার বাড়ি। জিকোর জন্ম 1984 সালে। এত নায়িকা থাকতে পপিকেই কেন বিয়ে করতে চান, এমন প্রশ্নে জিকো বলেন দরকার। আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন আমার দরকার খুব ওকে। জিকোর দুইটি ট্রাক রয়েছে বলেও জানা যায়, পাশাপাশি বগুড়ায় ইলেকট্রনিক পণ্য বিক্রয়ের দোকান রয়েছে তার। চিঠিতে জিকো লেখেন, পপি আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা। বিএনপির কোন পর্যায়ে আছেন জানতে চাইলে এ যুবক বলেন আছি একটা পর্যায়ে, এমপির সঙ্গে থাকি। দলীয় ব্যাপারের কারণে এমপির নাম বলতে অপারগতা প্রকাশ করেন জিকো। বিয়ের পরে বগুড়া এবং ঢাকাতে থাকতে পারেন বলে জানান। শুধু তাই নয়, পপির যেখানে ইচ্ছা সেখানেই থাকতে তার কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়ে থাকে। চ্যানেলের অনেক ভিডিওতে এই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।